প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ মাছার শ্যামাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা আজকের এই ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব আসলে অনেক আগে থেকে, যদিও বা 1971 সালের 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি, মূলত এটার প্রস্তুতি পর্ব ছিল আরও অনেক আগে থেকেই। এর আগে 1757 সালে সেই পলাশির আমরা কাননে নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্র এবং বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে, পরাজয়ের মাধ্যমে এই যে বাংলাদেশের, বাংলার স্বাধীনতার সূর্য স্তম্ভিত হয়ে যায়, তা প্রায় 200 বছর পর্যন্ত স্থায়ী থাকে। সেই 200 বছরে এই বাংলায় বিভিন্ন ঔপনিবেশিক শক্তি, যেমন ইউরোপীয়রা, ইংরেজরা, পর্তুগিজ, আর অনেক ভিনদেশি বিভিন্ন শাসকরা এসেছিল, যারা মূলত প্রথমে যদিবা বলেছিল তারা ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে, কিন্তু তারা এসেই এদেশের শাসনের দিকে তারা নজর দেয় এবং প্রায় 200 বছর ধরে এই বাংলার মানুষকে শাসন, শোষণ, নিষ্পেষণে জর্জরিত করতে থাকে। সে প্রায় 200 বছরে এই বাংলার আনাচে কানাচে অনেক জায়গায় বিভিন্ন স্বাধীনজাতা নারী পুরুষ স্বাধীনতার জন্যে অনেক লড়াই সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক রক্ত ঝরিয়েছেন। তাদের মধ্যে যদি আমরা অনেকের নাম আছে, যদি বলি আমরা হাজি তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, মাস্টার দা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, এই চট্টগ্রামের এই বীরকন্যা প্রীতিলতা সহ অসংখ্য নারী পুরুষের রক্তের বিনিময়ে সেই আন্দোলন ধীরে ধীরে ধাপে ধাপে অগ্রসর হয়েছে। অবশেষে 1947 সালে এই ভারতীয় উপমহাদেশ দুটি দেশে বিভক্ত হল, ভারত এবং পাকিস্তান। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে তথা ধর্মের ভিত্তিতে এই দুটি রাষ্ট্রের রাষ্ট্রকে ভাগ করা হলো এবং এই পাকিস্তানের মধ্যেই, পাকিস্তানের অংশ হলো আমাদের এই পূর্ব পাকিস্তান, তথা আজকের এই বাংলাদেশ। প্রায় 1000 মাইলের ব্যবধান, ভাষা, সংস্কৃতি বিভিন্ন অমিল থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মের কারণে পাকিস্তানের সাথে এই পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশকে জুড়িয়ে দেওয়া হলো এবং প্রথম থেকে, সেই 1947 সাল থেকে এদেশের সচেতন মহল, সচেতন মানুষ তাদের যে বিষয়টা পর্যবেক্ষণ করেছে সেটা হলো, প্রথম থেকে তাদের খেয়াল, পাকিস্তানি শাসকদের খেয়াল এই পূর্ব বাংলার মানুষকে নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়ন চালাবে। তারাই তাই করেছে, সর্বপ্রথমে তারা যেটার উপর ইয়ে করলো, ঠুটি চেপে ধরলো আমাদের মায়ের ভাষা বাংলার উপরে, সেই উর্দুকে তার রাষ্ট্রভাষা করতে চাইল এবং এখানে অনেক আন্দোলন পরে সালাম, জব্বার, বরকত, রফিক আদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মাতৃভাষার মর্যাদা অভিষিক্ত হলো। তারপর 1954-এর নির্বাচন, যুক্তফ্রন্টের নির্বাচন, সেখানেও তাদের মুসলিম লীগ বিরোধী যে শক্তি মোর্চা জয়লাভ করলেও সেই সরকার বেশিদিন স্থায়ী হতে পারেনি। তারপর ধাপে ধাপে পাকিস্তান বিরোধী আন্দোলনের সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই 1962-এর শিক্ষা আন্দোলন, 1966-এর ছয় দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, অবশেষে 1970 সালের সাধারণ নির্বাচন। ধাপে ধাপে সেই 1947 সাল থেকে আমাদের যে পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানিদের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে বাঙালিদের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষাপটে 1966 সালে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রাণের দাবি ছয় দফা পেশ করেন। মূলত সেই ছয় দফা স্বাধিকারের দাবি হলেও সেই দাবিগুলোকে এক দফা করলে প্রকারান্তরে দাঁড়ায় স্বাধীনতা। সেই ধীরে ধীরে তারপরে 1970 সালের গণঅভ্যুত্থান, 1970 সালে নির্বাচন দিতে বাধ্য হলো পাকিস্তান সরকার। সেই পাকিস্তান সরকার পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে 1970 সালের নির্বাচনে যদি বা আওয়ামী লীগ বিজয় অর্জন করলো, সংখ্যাগরিষ্ঠ আসন পেল, কিন্তু সেই পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি সামরিক সরকার বিজয়ী দল আওয়ামী লীগকে ক্ষমতা দিতে নানা তালবাহানা বা কূটকৌশলের আশ্রয় নেয়। তার সেই ষড়যন্ত্রে সামিল হন জুলফিকার আলী ভুট্টো, তিনি এবং ইয়াহিয়া খান তাদের মিলে বাঙালিদের হাতে তথা বিজয়ী দল আওয়ামী লীগ এবং তার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তা নারাজ। তাদের এই অবস্থা যখন তখন 1971 সালের 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। সেই স্থগিত করার এক পর্যায়ে তখন বিজয়ী আওয়ামী লীগ 2 মার্চ 1971 ঢাকা শহরে হরতাল আহ্বান করে এবং 3 মার্চ সারা দেশে হরতাল আহ্বান করে। তারই এক প্রেক্ষাপটে ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে এবং 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। এই যখন পরিস্থিতি, তখন সেই পরিস্থিতি বেগতিক দেখে পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 6 মার্চ ঘোষণা দেন 25 মার্চ পুনরায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন। কিন্তু সেই ঘোষণায় বঙ্গবন্ধু সন্তুষ্ট হতে না পেরে, কারণ তাদের যে কূটকৌশল এটা বঙ্গবন্ধু পর্যবেক্ষণ করেছিলেন, তাই তিনি 7 মার্চ ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে, তখনকার রেসকোর্স ময়দান, আজকে সরওয়ার্দী উদ্যানে তিনি এক বিশাল গণসমাবেশের ডাক দেন। সেই সমাবেশে তিনি দশ লক্ষাধিক লোকের সমাবেশে ঘোষণা করেন, প্রায় সুদীর্ঘ 23টি বছর যে বাঙালি জাতিকে তিনি ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন আমাদের স্বাধীনতার জন্য, তখন তিনি চূড়ান্ত নির্দেশনা দেন এবং তিনি ঘোষণা করেন বাঙালিদেরকে যে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। প্রকারান্তরে তিনি সেখানে গেরিলা যুদ্ধের নির্দেশনা দেন। মূলত তার এবং আরও তিনি 25 মার্চ যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হলো সেখানে তিনি শর্ত সাপেক্ষে যোগদানের ঘোষণা দেন। সেই অধিবেশনে যোগদানের 4টি পূর্ব শর্ত তিনি জুড়ে দেন। নাম্বার 1, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীর যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার তদন্ত করতে হবে এবং যে সৈন্যরা সেই সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণের 19 মিনিটের সেই ভাষণে তিনি সর্বশেষে ঘোষণা করেছিলেন, আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তি পাগলা বাঙালি স্পষ্ট বুঝে নিয়েছিলেন নেতার দিক নির্দেশনা, যে এবার স্বাধীনতার জন্যে যুদ্ধ ছাড়া সংগ্রাম ছাড়া আর বোধহয় রেহাই নেই। মূলত সেই 1 মার্চ 1971 থেকে 25 মার্চ পর্যন্ত সহযোগ আন্দোলন চলতে থাকে। 25 মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তারই ধারাবাহিকতায় 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971। আমরা আজকের এই পার্টে, পার্ট 1 আমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1, পার্ট 2 আলোচনা করলাম। আমাদের আগামী ক্লাসে বাকি পার্টগুলো এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বই থেকে পার্টগুলো অনুশীলন করবে। আমরা আশা করি আমাদের সামনের ক্লাসে, আগামী ক্লাসে আমরা বাকি পার্টগুলো আলোচনা করব। আশা করি সবাই এই পার্টগুলো অনুশীলন করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শেষ করছি।